আল্লাহর পথে চলো পাবে জান্নাত, নবীর দেখানো পথে মিলবে নাজাত। আল্লাহর পথে চলো পাবে জান্নাত, নবীর দেখানো পথে মিলবে নাজাত। যদি চাও পেতে তুমি জীবনের স্বাদ, তোমার জন্য আছে শুভ এবারাত। পীরাউলিয়াদের হাতে রেখো হাত, তোমাকে দেখিয়ে দেবে আলোকিত পথ। পীরাউলিয়াদের হাতে রেখো হাত, তোমাকে দেখিয়ে দেবে আলোকিত পথ। নাহমাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ্জা ওয়া জাল, ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিহিন নাবিয়িল হানিনিল মাতিনিল কারীম, ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আউলিয়ায়ে উম্মতিহি ওয়া আলাইনা মা হুম আজমাইন ওয়া বাদ। দূরের ও কাছের, দেশের ও প্রবাসের সম্মানিত দর্শক শ্রোতা, দরবারে গৌসুল আজম মেজবান্ডার শরীফের আধ্যাত্মিক সংগঠন আঞ্জুমানে রহমানিয়া মঈনিয়া মেজবান্ডারিয়ার সৌজন্যে পবিত্র মাহে রমজানুল মোবারক উপলক্ষে 30 দিন ব্যাপী নিয়মিত আয়োজন আপনাদের প্রিয় আলোকিত পথ অনুষ্ঠান থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমাদের স্টুডিওতে যিনি আমন্ত্রিত হয়ে এসেছেন, আসুন আমরা সর্বপ্রথমেই তার সাথে পরিচয় হয়ে নিই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ আহসানুল হাদি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, দেখতে দেখতে মাহে রমজানুল মোবারক আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। আমরা তারাবি, কোরআন তেলাওয়াত, সেহরি, ইফতার বিভিন্নভাবে মাহে রমজানুল মোবারককে আমরা সম্মানের সাথে বরণ করেছি। এই মাহে রমজানুল মোবারকের এই শেষের দিনে ঈদ উল ফিতরের উপর আমরা কীভাবে ঈদকে উদযাপন করব, ঈদ উল ফিতরের উদযাপনের নীতি নিয়ম নমুনা এবং এর গুরুত্ব ফজিলত সামাজিকভাবে ধর্মীয়ভাবে কতটুকু গুরুত্ব, এই বিষয়ে আলোচনা করবেন আমাদের মহতারাম আলোচক অধ্যাপক সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ আহসানুল হাদিস। অনেক ধন্যবাদ সম্মানিত উপস্থাপক, খুব চমৎকার একটি বিষয় নিয়ে আলোচনা করবার জন্য, সুযোগ দেওয়ার জন্য। তো আসলে আমরা যখন ঈদ উল ফিতর নিয়ে যখন চিন্তা করব, ঈদ উল ফিতরের দিন যেমন গুরুত্বপূর্ণ, ঈদ উল ফিতরের রাতও কিন্তু ঠিক তেমনি গুরুত্বপূর্ণ। এবং রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাইজা কানা লাইলাতুল ফিত্র ওয়াহিয়া তুসাম্মা লাইলাতুল জাওয়াইজ। যখনই চাঁদ উঠে যাচ্ছে, আজকে 29শে রমজান, যদি আজকে চাঁদ উঠে তাহলে কালকে ঈদ, অথবা যদি আল্লাহ আমাদেরকে আরেকটি দিন সুযোগ দেন তাহলে হয়তো 30টি রমজান পূরণ করে আমরা ঈদ উল ফিতর পালন করব। যখনই চাঁদ উঠে যাচ্ছে সেই রাতটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত। হাদিসে যেই রাতের নামকরণ করা হচ্ছে লাইলাতুল জাওয়াইজ, বা যা যা প্রদান করার রাত, পুরস্কার প্রাপ্তির রাত। কেন এই কথাটি বলছি, কারণ আমরা যদি আমাদের সমাজে আমরা তাকাই, যখন এক মাস আমরা সংযম পালন করি, ঈদের রাত যখন আসে আমার মনে হয় হঠাৎ করে যেন কীভাবে সংযমটি ভেঙে যায় এবং খুব হই হুল্লা আমরা করতে থাকি। কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি দেখি, এই রাত কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত। কিন্তু কেন? কারণ হচ্ছে আতাল্লাহুল আলামিনা আজরাহুম বিগাইরি হিসাব। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা এক মাস সাধনা করলো, সিয়াম সাধনা করলো, তারা এক মাস সংযম পালন করলো, এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের চাওয়া অনুযায়ী বেগাইরে হিসাব, হিসাব ছাড়া আল্লাহ তাদেরকে তাদের জাজা দান করে থাকেন। এবং আমরা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রেওয়ায়েতে একটি হাদিস জানি, যে আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা ক্বালাত ইযা কানা লাইলাতুল ইফতাতাহাল্লাহু বাবার রহমতা ফি আরবা ইলাইলাতিন, আল্লাহ তাআলা চারটি রাত্রিতে তার রহমতের দরজাকে খুলে দেন, মুক্ত করে দেন, অপরিসীম রহমত সৃষ্টি জগতের উপরে বর্ষণ করতে থাকেন। একটি রাত হলো লাইলাতুল ফিত্র, আমরা যে রাত নিয়ে আলোচনা করছি লাইলাতুল ফিত্র, ঈদের রাত। আরেকটি হচ্ছে লাইলাতুল উজহিয়া, ঈদুল আজহার রাত, লাইলাতুল আরাফা, আরাফার রাত, ও লাইলাতুল নিসফ মিন শাবান,
বা আমরা শবে বরাতের রাত যেটিকে বলি, এই চারটি রাত্রিতে আল্লাহ তাআলা তার রহমতের দরজাকে খুলে দেন এবং অপরিসীম রহমত সৃষ্টি জগতের উপরে বর্ষণ করতে থাকে। অন্য রেওয়ায়েতে পাঁচটির কথা আছে, লাইলাতুল কদরের, লাইলাতুল কদরও আছে, লাইলাতুল কদরও আছে, লাইলাতুল কদরের রেওয়ায়েত আরেকটি রেওয়ায়েতে আছে। তো আমরা যে ঈদের রাত শুরু করব, আমার মনে হয় ঈদের রাতটাই আমাদেরকে অত্যন্ত গুরুত্বের সাথে শুরু করা উচিত। যখনই ঈদের সকাল হচ্ছে, এই ঈদের সকালটিও ধর্মীয় দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হাদিসের রেওয়ায়েতে বর্ণিত হচ্ছে ওয়া ইজা গাদাতাল ঈদুল ফিত্র, যখন ঈদুল ফিতরের ভোর হয়, যখন সন্ধ্যা হয়, বা আসাল্লাহুল মালাইকাতু আলা কুল্লি বাবি মসজিদ, আল্লাহ তাআলা ওই ঈদের সকালে মসজিদের দরজায় দরজায় ফেরেস্তা পাঠায় দেন। পৃথিবীতে অসংখ্য ফেরেস্তা আল্লাহ প্রেরণ করেন এবং এই ফেরেস্তারা এসে উম্মতে মুহাম্মাদী যারা আছেন, উম্মতে মুহাম্মাদীকে ডাকতে থাকেন, হে উম্মতে মুহাম্মাদী, তোমরা আল্লাহর রহমত এবং বরকত অর্জনের জন্য তোমরা ঈদের জামাতে চলে আসো, তোমরা ঈদের ময়দানে সামিল হতে থাকো। এই যে ঈদের ময়দান, ঈদের ময়দানও কিন্তু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় এবং একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। এই ঈদের ময়দানকে, ঈদের রাতকে যেমন বলা হয় লাইলাতুল জাওয়াইজ, ঈদের ময়দানকেও কিন্তু বলা হয় ইয়াউমুল জাজা, ঈদুল ফিতরের আরেকটি নাম, যেটি হাদিসে বলা হচ্ছে ইয়াউমুল জাজা। যখন ঈদের দিন সকালবেলায় মানুষেরা, উম্মতে মুহাম্মাদী যারা আছেন, তারা এক মাস সিয়াম সাধনার পরে সুন্দর জামা কাপড় পরে মসজিদে যখন হাজির হন, আল্লাহ রাসূল বলতেছেন বাহা বিহুমুল মালাইকা, আল্লাহ তাআলা ফেরেস্তাদেরকে দেখান যে ফেরেস্তারা, এই মানুষ সৃষ্টি করতে তোমরা বাধা দিছিলা, কিন্তু দেখো এরা আমার আদেশের প্রতি কতটা অনুগত। আজকে এক মাস তারা সিয়াম সাধনা পালন করেছে, তারা পানাহার থেকে এক মাস দিনে বেলায় পানাহার থেকে তারা বিরত থেকেছে, রাত জেগে ইবাদত বন্দিগি করেছে। আজকে আমি ঈদের দিনে তাদেরকে ডাক দিয়েছি, আমার ডাক শুনে ঈদের ময়দানে তারা কিভাবে দলবদ্ধভাবে ঈদের ময়দানে হাজির হয়েছে নতুন জামাকাপড় পরে, তুমি বলো এদেরকে আমি কি যাজা দিতে পারি। তখন ফেরেশতারা বলে আল্লাহ, আপনি এদের এক মাসের যে আমলের ফলাফল এটি তাদেরকে আপনি বুঝাই দেন, এটাই হবে তাদের জন্য মূল যাজা। তখন আল্লাহ বলেন ফাবি ইজ্জাতি ওয়াবি জালালি ওয়াবি ইরতিফাই মাকামি, হে ফেরেস্তারা, আমি আমার ইজ্জতের কসম করে বলছি, আমি আমার জালালতের কসম করে বলছি, আজকের যে বান্দারা এই ঈদের ময়দানে হাজির হয়েছে আমি তাদের প্রত্যেককে ক্ষমা করে দিলাম। কদ গাফারতুম, ফেরেস্তা এদেরকে বলে দাও আমি সবাইকে মাফ করে দিয়েছি এবং এদের সমস্ত পাপ আমি পূর্ণ দ্বারা পরিবর্তন করেছি। ওয়া বাদ্দালতু সাইয়্যাতিহিম বিল হাসানা, আমি তাদের সব পাপগুলোকে পূর্ণ দ্বারা পরিবর্তন করে দিয়েছি। বিরতিতে যাওয়ার সময় হয়েছে, আমরা বিরতি থেকে এসে আবারও প্রাণবন্ত আলোচনা শুনব। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের আমরা বিরতিতে যাচ্ছি, আবারও ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে, ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন। বাংলার বৃহৎ ফ্যাশন হাউস চন্দ্রবিন্দু শাহ, সব বয়সে সবার জন্য সালোয়ার কামিজ শাড়ি ফতুয়া, পাঞ্জাবি শর্ট প্যান্ট লুঙ্গি জুতা, কসমেটিক্স ও জুয়েলারি সামগ্রীর বিশাল সমাহার। আপনার ঈদের কেনাকাটার জন্য আজই চলে আসুন চন্দ্রবিন্দু শাহ সনি সিনেমা হলের বিপরীতে, মিরপুর 1, ঢাকা। উপমহাদেশের আধ্যাত্মিক সাধনার অন্যতম প্রাণকেন্দ্র মাইজভান্ডার দরবার শরীফের অন্যতম মধ্যমণি আধ্যাত্মিক সাধক ইমামে আহলে সুন্নাহ শাইখুল ইসলাম হযরতুল হজ আল্লামা শাহ সুফি সৈয়দ মঈনুদ্দিন আহমেদ আল হাসানি আল মাইজভান্ডারি কদ্দাসাল্লাহু সিররাহুল আজিজ ও ওনার স্থলাভিষিক্ত শাহ সুফি মাওলানা সৈয়দ সাইফুদ্দিন আহমদ আল হাসানির ইসলামের খেদমতে ও জনকল্যাণে দেশের বিভিন্ন স্থানে গড়ে তোলা মসজিদ মাদ্রাসা সহ অর্ধশতাধিক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ও এতিমখানায় আপনাদের সাহায্য সহযোগিতা অব্যাহত রাখুন। সম্মানিত দর্শক শ্রোতা, বিরতির পর আবারও আমরা ফিরে এসেছি আপনাদের প্রিয় আলোকিত পথ অনুষ্ঠানে। আমরা আলোচনা শুনছিলাম ঈদ উল ফিতরের গুরুত্ব ফজিলত সম্পর্কে। জি মহতারাম, আমরা অত্যন্ত একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করছিলাম, ঈদের ফিতরের গুরুত্ব ও ফজিলত। এখানে আমাদেরকে আরেকটি জিনিস ভাবতে হবে, আসলে ঈদ উল ফিতরের করণীয় কি, করণীয় আমরা ঈদের দিন আসলে কি করব, কিভাবে আমরা এটাকে উদযাপন করব বা আমরা পালন করব। তো একটি কথা এর আগেই বলেছি যে ঈদের যে চাঁদ সেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কাজেই রাত আমাদেরকে সতর্কতার সাথে ইবাদত বন্দিগির মাধ্যমে আমাদের রাত উদযাপন করতে হবে। এবং যখনই ঈদের চাঁদ উঠত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ঈদের চাঁদ দেখেই একটা দোয়া করতেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ামিন অল ইমান ওয়াসসালামাত অল ইসলাম। এভাবে ঈদের চাঁদ দেখেই কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন এবং ঈদের রাত ইবাদত বন্দিগির মাধ্যমে কাটাতেন। ঈদের দিন যখন ভোর হচ্ছে, ঈদ উল ফিতরের দিন বা ঈদ উল আজহার দিন, এই দুই দিনই কিন্তু সকালবেলায় ঈদের জামাতের আগে যাওয়ার আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করে নিতেন,
এটি কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত। এবং গোসল করার পর আমরা অবশ্যই নতুন জামা পরিধান করব, এটি কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্নত। আল্লাহ রাসূল কিন্তু ঈদের জামাতে যাওয়ার আগে নতুন কাপড় পরিধান করতেন এবং আতর গায়ের মধ্যে আতর মাখতেন, এটি আল্লাহ রাসূলের একটি সুন্নত। এবং আল্লাহ রাসূলের হাদিসের বর্ণনা থেকে আমরা জানতে পারি ঈদুল ফেতরে যাওয়ার আগের দিন ঈদুল ফেতরের নামাজে যখন যেতেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কিন্তু আল্লাহ রাসূল কিছু খেয়ে বের হতেন, ঈদুল আজহার দিন যাওয়ার সময় কিছু না খেয়েই বের হতেন। ঈদুল আজহার জামাতে যাওয়ার আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু খেতেন না, কিন্তু ঈদুল ফেতরে যখন বের হতেন তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু কিছু খেয়ে তারপরে বের হতেন। এবং মসজিদে যাওয়া আর আসা, এখানেও কিন্তু আল্লাহ রাসূল একটি সুন্নত পালন করতেন, এক রাস্তা দিয়ে যেতেন আরেক রাস্তা দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসায় ফিরে আসতেন, এটি কিন্তু আল্লাহ রাসূলের একটি সুন্নত। এবং হাদিসের বর্ণনা অনুযায়ী আমরা যেটি জানতে পাচ্ছি আল্লাহ রাসূল যখন ঈদের জামাতে বের হতেন ফাআওয়ালু শাইইন ইবদাউ বিহি সালাত, প্রথমে যে জিনিসটি আদায় করতেন আল্লাহ রাসূল নামাজ আদায় করে নিতেন। ঈদের জামাত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, অনেকে হয়তো হেলায় ফেলায় ঈদের জামাত নষ্ট করে। আমরা বিরতির আগে একটু আলোচনায় ঈদের জামাতের ময়দানের কথা বলেছি যে আল্লাহ অসংখ্য বান্দাকে ওই দিন ক্ষমা করে দিয়ে থাকেন। এবং আরেকটি বিষয় এখানে লক্ষণীয়, ঈদের জামাতে যাওয়ার আগে সবাই যেন তাদের সাদাকাতুল ফিতর যেটা ফিতরা সেটিকে যেন আদায় করে নেন, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে অত্যন্ত গুরুত্ব আরোপ করেছেন যে ঈদুল ফিতরের আগে যদি কোনো শিশুও জন্মগ্রহণ করে তাও যেন নামাজের আগে যদি কোনো শিশুও জন্মগ্রহণ করে তারপরে যেন তার ফিতরাটি আদায় করে দেওয়া হয়। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এও বলেছেন যে ফামান আদাহা কাবলা সালাত ফাহুয়া সাদাকাতুন মাকবুলাতুন, ঈদের জামাতের আগে যে সদকাটা আদায় করে দিল ফিতরা আদায় করে দিল সেটি একেবারে মাকবুল ফিতরা, আল্লাহর কাছে একটি কবুল ফিতরা হিসাবে সেটি গৃহীত হলো। ওমান আদাহা বাদা সালাত, আর নামাজের পরে এই ফিতরা যে ব্যক্তি আদায় করলো ফাহিয়া সদাকাতুম মিনাস সদাকা, এই সেটা নর্মাল সদকা হিসাবে আল্লাহ কবুল করবেন কিন্তু মকবুল ফিতরা হিসাবে সেটি কবুল হবে না। এটা তো রোজার মধ্যে আদায় করতে, রোজার মধ্যে আদায় করা যায়, অর্থাৎ রোজা থেকে শুরু করে নিয়ে আপনি ঈদের জামাতের আগ পর্যন্ত এই সুযোগটি আল্লাহ দিয়ে রেখেছেন মানুষের জন্য ঈদের জামাত আদায় করা এবং ঈদের খুতবাটা শোনা। ফা ইউকামু মুকাবিলান নাস, আল্লাহ রাসূল ঈদের জামাত শেষ করেই লোকজনের সম্মুখে দাঁড়াতেন এবং তাদেরকে খুতবা দিতেন। খুতবা আদায়ের পর আমরা যে জিনিসটি করি সেটি হচ্ছে মুআনাকা। আমাদের কিন্তু কালচারের মধ্যে একটি জিনিস দেখা যায় যে আমরা কোলাকুলি করি ঈদের দিন, কিন্তু একটা কোলাকুলির একটা রেওয়াজ আছে, এটি কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নত। এবং আল্লাহ রাসূলের হাদিস আছে আল্লাহর যে দুইজন বান্দা তারা আল্লাহর মহব্বতে আল্লাহর জন্য তারা একত্রিত হলো, দুজন দুজনের হাত মিলালো, তারা মুআনাকা করলো, একজন একজনের সাথে কোলাকুলি করলো। এবং কোলাকুলি করার সময় আমরা কিন্তু একটি দোয়াও আমরা পড়ি যে আল্লাহুম্মা জিদনি মুহাব্বাতিকা লিল্লাহ, আল্লাহ তোমার মহব্বতের তোমার জন্য লিল্লার তোমার রাহে আল্লাহ আমাদের মহব্বতকে বাড়িয়ে দাও। এভাবে একজন বান্দা যখন কোলাকুলি করে তারা পৃথক হবার আগেই আল্লাহ তাআলা তাদের উভয়ের গুনাহকে আল্লাহ মাফ করে দেন। এই ঈদের দিনের আরেকটি বিষয় হচ্ছে যে পরিবার পরিজনের জন্য ভালো খাবারের ব্যবস্থা করা, এটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। আমরা এই সুন্নতের আলোচনা শুনব, আমাদের বিরতিতে যাওয়ার সময় হয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা অত্যন্ত প্রাণবন্ত আলোচনা শুনছিলাম, বিরতিতে যাচ্ছি, অল্প কিছুক্ষণের মধ্যে ফিরে আসছি, ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন। আনজুমানে রহমানিয়া মইনিয়া মাইজভান্ডারিয়া প্রকাশিত কোরআন হাদিস এজমা কিয়াস অনুযায়ী গবেষণা ধর্মী মাসিক নূরে রহমান ও পাক্ষিক সুফি বার্তা পড়ুন। ইসলামের সঠিক আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত তরিকত ও তাসাউফ সম্পর্কে জানুন। সম্মানিত দর্শক শ্রোতা, বিরতির পর আমরা আবার অনুষ্ঠানে ফিরে এসেছি। আলোচনা চলছিল ঈদুল ফিতরের গুরুত্ব ও ফজিলত নিয়ে, অত্যন্ত প্রাণবন্ত আলোচনা। জি মহতারাম, আমরা এই যে আমরা একটা শব্দ শুনি সুন্নাত, এটা শুনে আমরা অনেকেই এই কাজটাকে একটু অন্যরকম দৃষ্টিতে দেখি, মনে হয় যেন এটার গুরুত্ব একটু কম, ফরজ শুনলে একটু বেশি গুরুত্ব মনে করি। আসলে তো কোরআনে পাকে বলেছেন যে রাসূলুল্লাহ ইসলাম কিছুই আল্লাহর হুকুম ছাড়া কিছুই করেন না। আসলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটি আল্লাহ রাসূলের ব্যাপারে যা বলতেছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, সূরা নজমের যে আয়াতটি আপনি একটু আগে বললেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, উনি ওনার নিজের প্রবৃত্তি বসে কোনো কিছু বলেনও না, কোনো কিছু তিনি করেনও না, যা তিনি করেন যা কিছু বলেন তিনি আসলে ওহির ভিত্তিতেই করে থাকেন। এবং আরেকটি
আয়াত আমি বলছি, যে আল্লাহ তাআলা বলেছেন যারা আল্লাহ এবং তার রাসূলের মধ্যে পার্থক্য তৈরি করার চেষ্টা করে, আই ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ক্বালু নু'মিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদিন, তারা আল্লাহ এবং তার রাসূলের মধ্যে পার্থক্য তৈরি করে আর বলে আমরা কিছু অংশ মানি কিছু অংশ মানি না, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান, ওরাই কিন্তু প্রকৃত কাফের। কাফের তো আর বাইরে লেখা দেখে বোঝা যায় না, ভেতরে তারা কুফরি লুকায় রাখছে, কুফরি মানেই কিন্তু গোপন করা, ভেতরে এরা কুফরি গোপন করে রেখেছে যারা এই ধরনের কাজকর্ম করে। কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, ইউরিদুনা আইয়ুফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলকে যারা আল্লাহ থেকে পৃথক ভাবে পৃথক করে, কোনোভাবেই এই কাজটি করা যাবে না। দেখেন কোরআনের প্রত্যেকটি আয়াত, কোরআনের প্রত্যেকটি আয়াত আমরা যার দ্বারা ফরজ আমলকে সাব্যস্ত করেছি, কোরআনের আয়াতগুলো কিন্তু আমরা জিব্রাইলের কাছ থেকে সরাসরি শুনিনি, আমরা কিন্তু আল্লাহর কাছ থেকে সরাসরি শুনিনি, সব কিন্তু রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত হয়েই আমাদের কাছে এসেছে, এটাই কিন্তু রাসূলের কথা, সবই কিন্তু রাসূলের কথা। কাজেই কোনোটাকে গুরুত্ব কম দেওয়া, কোনোটাকে গুরুত্ব বেশি দেওয়া এর কোনো সুযোগ আমাদের কাছে নেই। রাসূলের প্রত্যেকটা কাজই আমাদের জন্য স্মরণীয় অনুসরণীয়। আল্লাহ যেখানে বলতেছেন, হে বান্দা তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তোমরা আমার রাসূলকে ইত্তেবা করো, তাহলে কি হবে, ই হাবিবুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহু গাফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়ালু, এর চাইতে বড় আর কি হতে পারে। কাজেই আমাদের জীবনের যত রসম যত রওয়াজ যত কর্ম, দেখেন একটা জিনিস যেহেতু সুন্নতের প্রসঙ্গ এখানে আসলো, ইসলাম কিন্তু ইসলাম অন্যান্য ধর্মের সাথে ইসলামের একটি পার্থক্য আছে, অন্যান্য ধর্ম তারা ধর্মকে ধর্ম হিসাবে পালন করে, অর্থাৎ আপনি যদি হিন্দুদের ধর্মকে দেখেন তাদের ধর্ম কিন্তু গির্জার মধ্যে সীমাবদ্ধ, মন্দিরে সীমাবদ্ধ, খ্রিস্টানদেরকে দেখেন তারা গির্জায় গেলে ধার্মিক, গির্জার বাইরে আসলে কিন্তু তারা ধার্মিক নয়, কিন্তু আমাদের পুরো জীবনটাই কিন্তু ইসলাম। যদি ইসলাম ইন্না দীনা ইন্দাল্লাহিল ইসলাম, দিনকে যদি আপনি কোনো স্বাভাবিক ধর্ম অর্থ করেন, ইসলাম কিন্তু সেই অর্থে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেননি, এইখানে দীন শব্দের অর্থই হবে জীবন ব্যবস্থা, আমাদের জীবনের প্রত্যেকটি কর্মই হবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মের অনুসারে। এই জন্য দেখেন আমরা যে খাই, যদি ডান হাতে খাই সেটা হয়ে যায় সুন্নত, আপনি ঘুমাতে যাচ্ছেন ডান কাঁধে বিসমিল্লাহ বলে আপনি যখন ঘুমাবেন তখন সেটাও হয়ে যাচ্ছে সুন্নত, গোসল সেটা হয়ে যাচ্ছে আপনার ইবাদত, সুন্নতের কারণে সেটা হবে ইবাদত, আপনি গোসল নর্মাল করলেন, কিংবা আপনি যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুসারে আপনি যদি গোসলটা করলেন সেটা হয়ে যাবে কিন্তু আপনার জন্য ইবাদত, আল্লাহ রাসূলের অনুসরণে ইসলামের কর্মটাই আমাদের ধর্ম, কর্মটাই আমাদের ধর্ম, তার কর্মই আমাদের জন্য ইবাদত যা কিছু আমরা করব। কাজী আমাদের ঈদুল ফিতর ঈদুল আজহা যা কিছু আমরা করব সব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী করতে হবে আমাদেরকে। তো ঈদুল ফিতরের যে সুন্নতগুলো এটি হচ্ছে, দেখুন একটি জিনিস আমরা প্রথমে বুঝতে হবে যে ঈদটি কিন্তু আমাদের একটি ধর্মীয় ইবাদত, এখানে কিন্তু আমরা অনেকে ভুল করি, এটা কিন্তু ধর্মীয় ইবাদত, তারপরে হচ্ছে ধর্মীয়টা সমাজ রাষ্ট্র সব কিছুর সাথে সম্পৃক্ত। আজকে ঈদুল ফিতর কেন আল্লাহ এই ঈদুল ফিতরটা দিলেন, হাদিসে আসতেছে লাম্মা কদেমাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামুল মদিনা, আল্লাহ রাসূল যখন মদিনায় গেলেন তখন দেখলেন যে মদিনা অধিবাসীরা দুটো দিনকে তারা আনন্দের দিন হিসাবে পালন করতেছে, আল্লাহ রাসূল বললেন কি দিন, তোমরা কেন এই দুটোকে পালন করতেছো, তখন তারা বলল যে আমরা বহু আগে থেকেই আমরা এ দুটো দিনকে আমরা উৎসব হিসাবে পালন করি, আল্লাহ রাসূল বললেন আল্লাহ তোমাদেরকে আরও দুটো জিনিস চমৎকার জিনিস দিয়েছেন, একটি হলো ঈদুল ফিতর একটি হলো ঈদুল আজহা, সেখান থেকে ঈদুল ফিতর ঈদুল আজহা মানুষের জন্য ঈদ হিসাবে প্রতিষ্ঠা পেল। এবং এখানে একটি ভাববার বিষয়, আজকে যদি আমরা বিশ্ব সমাজের দিকে আমরা তাকাই, যদি মুসলমানদের দিকে তাকাই, দেখেন মুসলমানদের মধ্যে মত পার্থক্য ঠুনকো কিছু কারণে মুসলমানরা নিজেদের মধ্যে মত পার্থক্য করে, মুসলমানদের হাতে পৃথিবীর ইতিহাসে মুসলমানরা যত মারা গেছে অন্য ধর্মের মানুষের হাতে কিন্তু মুসলমানরা মারা যায়নি, এটি অত্যন্ত দুঃখজনক একটা বিষয়। আমরা যদি পুরো পৃথিবীর ইতিহাসকে আমরা যাচাই করি, এখান থেকে বের হয়ে আসতে গেলে আমাদের ঈদ প্রয়োজন, ঈদুল ফিতর ঈদুল আজহা এগুলো আমাদের প্রয়োজন, পারস্পরিক যে সম্প্রীতি আমাদের মধ্যে শিক্ষা, যে ঈদ শিক্ষাটা, এই শিক্ষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদেরকে শিখতে হবে। তো সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আরও শুনতে ইচ্ছে করছে ইচ্ছে করে, কিন্তু সময়ের অভাবে আমরা আর আলোচনার দীর্ঘায়িত করতে পারছি না। মাহে রমজানুল মোবারকের শেষে এই পবিত্র ঈদের দিনটা যাতে আমাদেরকে
যে শিক্ষা সেই শিক্ষা যাতে আমরা ধারণ করতে পারি এবং ঈদের আনন্দ খুশি যাতে আমরা পরস্পর পরস্পরের মধ্যে ভাগাভাগি করে আমরা যাতে সমাজে পরিবারে বসবাস করতে পারি, সেই হিসেবে ঈদুল ফিতরকে আমাদের মাঝে প্রতিষ্ঠা করুক। দেশে বিদেশে যে যেখানে আছেন সকলকে আবারও মাহে রমজানুল মোবারক মোবারকের ও ঈদুল ফিতরের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত।